বৃহস্পতিবার শহরের কদমতলা ডিসিবি রোড সহ বিভিন্ন জায়গায় চলল অভিযান। অভিযোগ, বারবার সতর্ক করার পরেও একাংশ ব্যবসায়ী সতর্ক হচ্ছেন না। ফুটপাত ও রাস্তার বিভিন্ন অংশ দখল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এদিন একাধিক ব্যবসায়ী রাস্তায় রাখা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে ডিসিবি রোডের রাস্তায় রাখা একাধিক বাইকের নম্বর ধরে স্পট জরিমানা করা হয় ট্রাফিক পুলিশের তরফে আইসি অর্ঘ সরকারের উপস্থিতিতে। নো পার্কিং জোনে বাইক রাখার জেরে ট্রাফিক পুলিশের তরফে জরিমানা করা হয়। ভিন রাজ্যের একটি বাইক রাস্তার উপর রাখায় বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ জানায়, ফুটপাত অভিযানের পাশাপাশি ফুটপাত দখল করে কিংবা রাস্তা দখল করে রাখা বাইক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরিমানা করা হয়েছে, অনলাইনে চালান প্রত্যেক বাইক চালককে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ জলপাইগুড়ি শহরে যে ফুটপাত দখল করে নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন এবং যত্রতত্র নিজেদের দোকানে সাইনবোর্ড রাখছেন, এই ব্যাপারে প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে, বারবার মাইকিং করা হয়েছে। আমরা ব্যবসায়ী সংগঠন থেকে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা ফুটপাতটাকে জনগণের চলাচলের জন্য উপযুক্ত করে ছেড়ে দিন, কারণ এইভাবে ব্যবসা করলে যদি শহরের লোকজন চলাচল করতে না পারে আখেরে কিন্তু ভবিষ্যতে ব্যবসায়ীদেরই ক্ষতি হবে। আমরা সেই জায়গায় ব্যবসায়ীদের সতর্ক করছি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা প্রতিদিনই বেরোচ্ছি, যাতে এই ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সহায়তার হাতটা আমরা বাড়িয়ে দিতে পারি। এবং আজকেই জলপাইগুড়ি পুরসভার সাথে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের সাথে আমরা ব্যবসায়ী সমিতির থেকে আছি, যাতে রাস্তা পরিষ্কার থাকে এবং আমাদের জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে যায়। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।